সর্বোচ্চই রথযাত্রা উৎসবের সামিল ভক্তরা। কলকাতার আনন্দময়ী প্রেমরথ 2015 সালে স্বর্গীয় তুলসী গাঙ্গুলি, মঞ্জু গাঙ্গুলি এবং স্থিতিশীল গাঙ্গুলির হাত ধরে শুভ সূচনা হয়েছিল এই রথযাত্রার। দীর্ঘ দুবছর করোনা মহামারীর কারণে রথযাত্রা এবং উৎসবে সামিল হতে পারেননি বহু ভক্ত। এবছর মহামারীর প্রকোপ কাটিয়ে ছন্দে ফিরছে গোটা বিশ্ব। শুক্রবার রথযাত্রা উপলক্ষে বিশ্ব রাবীন্দ্রিক পরিষদের উদ্যোগে সাধারণ সম্পাদক বাবু মান্না এবং সভাপতি রাজা গাঙ্গুলির উদ্যোগে ভক্তগণেদের নিয়ে রথযাত্রায় সামিল হলেন তারা। রথের দড়িতে টান দিতে দেখা গেল রাজ্যসভার সাংসদ দোলা সেন, উত্তর কলকাতার জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং সহ অন্যান্য বিশিষ্টদের। প্রায় 1500 বেশি ভক্তকে এদিন ভোগ বিতরণ করা হয়। প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা একটাই, যেন এই মহামারী আর গ্রাস করতে না পারে। দীর্ঘ দুবছর পর রথযাত্রায় সামিল হতে পেরে সভাপতি উচ্ছ্বসিত বিশ্ব রাবীন্দ্রিক পরিষদের সাধারণ সম্পাদক বাবু মান্না, সভাপতি কমলেশ গাঙ্গুলিরা। খুব আনন্দ পাচ্ছি, সৌজন্যতার যাত্রা, ভ্রাতৃত্ববোধের যাত্রা, হিন্দুত্বের যাত্রা, আমাদের সকল সংস্কৃতির যাত্রা, সকলের রথযাত্রা। আমার কোনো ভেদাভেদ নেই, এখানে সবাই মিলে জগন্নাথ স্বয়ং রাস্তায় নামেন, সকলের সঙ্গে দেখা করার জন্য, দর্শন দেওয়ার জন্য কোনো ভেদাভেদ না করে সকলের সাথে তুমি যাত্রা করো, সেই যাত্রাই রথযাত্রা। আমরা আশা করব, আমরা যে বিভীষিকার সময় কাটিয়ে এসেছি গত দুবছর মূর্তিবাড়িতে, তার থেকে আমরা সুস্থতার দিকে এসেছি। এই রথযাত্রার সঙ্গে আমরা সুস্থতা ও সুস্থ সংস্কৃতি চ্যানেল 10।